দিনটা ছিল 6 এপ্রিল শনিবার, আমাদের বহরে রক্ষাকালী পুজো। আমরা একটু দরকারে বেরিয়েছিলাম, দেখলাম তখন প্রায় 8:30 মতো বাজে, সবাই ঠাকুর আনতে যাচ্ছে। তখনও কিন্তু অসংখ্য মানুষের ভিড় দেখা যাচ্ছে। আমি বাড়ি চলে এসে রেডি হয়ে আবার বেরিয়ে গেছিলাম ঠাকুর পুজো। আমরা ডিজে বক্স থেকে বেশ কিছুটা দূরত্ব বজায় রাখছিলাম, কারণ আমাদের সাথে স্লোগি ছিল। তবে ডিজে গানের তালে তালে লাইটিংটা কিন্তু অসাধারণ লাগে আমার। ঠাকুর যেখান থেকে গাড়ি ওঠে ওই পর্যন্ত আমরা যাইনি, কারণ অসম্ভব পরিমাণে ভিড় ছিল, আর ওখান থেকে আবার এতটা ফিরে আসতে হলে আমরা আরও ভিড়ে পড়ে যেতাম। তাই আমরা কিছুটা দূর গিয়ে ব্যাক করে গেছি। যাই হোক, বিশাল ভিড়, আমরা ঠাকুর এখনো আসেনি, আমরা আগে ভাগেই চলে যাচ্ছি ফাঁকা জায়গায় দেখে একটু দাঁড়াবো স্লোককে নিয়ে। সবার প্রথমে দেখেছিলাম এই মানুষটিকে, হয়তো এই মানুষের এতটাই গরম লাগছে, না হলে কেউ জেনারেটরের গরম হাওয়াতে শরীর ঠান্ডা করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর অবশেষে মায়ের মূর্তি দেখতে পাবো। এবার অসম্ভব পরিমাণে ভিড় হয়ে গিয়েছিল। তবে সব থেকে আমার ভালো লেগেছে এই সেগমেন্টটা, অসাধারণ বাজাচ্ছিল যারা বাজাচ্ছিল, আমার সব থেকে ভালো লেগেছে।
পরে আমরা আর রাত করি নি, কারণ অলরেডি তখন হইতে পারে 10:40, ঠিক এই পরিমাণের জ্যাম আর এই পরিমাণের ভিড় হয়েছিল। আমরা যেতে পারিনি, তবে আমি যেটুকু দেখেছি ঠাকুরকে সেটুকুই আমার কাছে অনেক।